আজ আপনাদের মাঝে এমন একটি হেয়ার প্যাক তৈরি করে দেখাবো যেটি চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, নতুন করে চুল গজাবে, চুল হবে সুপার সিল্ক। যাদের চুল অতিরিক্ত ড্যামেজ, চুলের আগা ফেটে গেছে অথবা চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে, এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করলে। এছাড়াও যাদের চুল অতিরিক্ত ড্যামেজ, চুলে কোনো পুষ্টি নেই, প্রাণ হারিয়ে গেছে, চুলের আগা ফেটে গেছে, চুল লম্বা হতে চায় না, চুল অতিরিক্ত পাতলা, এই হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে, নতুন করে চুল গজাবে, চুল হবে ঘন, কালো, লম্বা ও ছিল্কি একদমই প্রাকৃতিকভাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই হেয়ার প্যাকটি। এখন আমরা এই হেয়ার প্যাকটি তৈরি করব, আর এর জন্য আমাদের লাগবে টক দই। চুলের চেল্লা ফেরাতে আমরা কতই না পরিশ্রম করি, কিন্তু পরিশ্রম ছাড়াই আপনি কিন্তু খুব সহজে আপনার চুলের যত্ন নিতে পারেন এই টক দই দিয়ে। দেখুন, এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিতে হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই টক দই চুলে ব্যবহার করলে মাথার স্ক্যাল্প পরিষ্কার রাখে, খুশকি দূর করে, চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে সহজে চুল রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় না। টক দই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া উৎপাদন করতে সাহায্য করে, যা চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে, চুলের ফলিককে মজবুত করতে সাহায্য করে, এছাড়াও চুল দ্রুত ঘন ও লম্বা করে। এরপর আমাদের লাগবে মেথি পাউডার। মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। প্রাচীন কাল থেকে মেথি চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। এখানে দেখুন, মেথির দানা খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি পাউডার তৈরি করে নিয়েছি। আপনারা ফ্রেশ মেথির দানাটি কিনে এইভাবে পাউডার তৈরি করে একটি কাচের বয়ামে রেখে দিবেন, তাহলে অর্গানিক মেথির পাউডারটি পেয়ে যাবেন। বন্ধুরা, মেথি চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়, নতুন করে চুল গজায়, চুল হয় দ্রুত গতিতে ঘন ও লম্বা, চুলের অকল্পকতা দূর করে, চুল হয় শাইনি সিল্কি। এখন আমাদের এখানে 1 টেবিল চামচ পরিমাণ মেথি নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এরপর আমাদের নিতে হবে শিকাকাই। শিকাকাইয়ের ফল কিনে আপনারা পাউডার তৈরিও করতে পারেন, আবার এরকম রেডি শিকাকাই পাউডারও বাজারে কিনতে পাওয়া যায়, এটিও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই অর্গানিক শিকাকাইটি ব্যবহার করবেন। এই শিকাকাই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। প্রাচীন কাল থেকেই শিকাকাই চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। শিকাকাই চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়, নতুন করে চুল গজায়। এছাড়াও যাদের বয়সের আগে চুল পেকে সাদা হয়ে গেছে, সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো করে। এছাড়াও শিকাকাই চুলে ব্যবহার করলে ন্যাচারাল শ্যাম্পু হিসাবে কাজ করে, আপনার চুলের সকল সমস্যা থেকে মুক্তি দিবে এই শিকাকাই। শিকাকাই চুলে ব্যবহার করলে চুল সিল্কি হয়, মাথার স্ক্যাল্প পরিষ্কার রাখে, খুশকি দূর করে, চুল দ্রুত ঘন ও লম্বা করে। যুগ যুগ ধরে শিকাকাই চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। বন্ধুরা, এরপর আমাদের নিতে হবে নারিকেলের তেল। নারিকেলের তেল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। নারিকেলের তেল চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয়, মাথার স্ক্যাল্প পরিষ্কার রাখে ও চুল ঘন হয়, তবে অবশ্যই অর্গানিক নারিকেলের তেল ব্যবহার করতে হবে। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নারিকেলের তেল, তবে আপনারা চাইলে আপনার ব্যবহৃত যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন। এখন প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, এখানে প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এই হেয়ার প্যাকটি আপনারা সপ্তাহে অন্তত একবার ব্যবহার করবেন, দেখবেন আপনার চুলের সকল সমস্যা থেকে এক নিমিষেই মুক্তি পাবেন। এই হেয়ার প্যাকটি ছোট বড়, বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ উভয় ব্যবহার করতে পারবেন খুব সহজেই। এখন বলে দিব এই হেয়ার প্যাকটি কিভাবে ব্যবহার করবেন। প্রথমে একটি ব্রাশ নেবেন অথবা হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত চুলে খুব ভালোভাবে মেখে নেবেন, যাতে করে মাথার স্ক্যাল্পে চুলে খুব ভালোভাবে লেগে যায়। এরপর একটি শাওয়ার ক্যাপ পরে নেবেন। শাওয়ার ক্যাপ পরে এটি 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন। 2 থেকে 3 ঘন্টা পর মাইল্ড শ্যাম্পু অথবা হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করে নেবেন। চুল ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন।
আপনার চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল হবে ঘন, কালো, লম্বা, সিল্কি, একদমই প্রাকৃতিকভাবে। এটি একবার ব্যবহার করলেই আপনার চুল হবে সুপার সিল্ক। সপ্তাহে একবার অন্তত এই প্রোটিন হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করবেন, দেখবেন আপনার চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে, দু সপ্তাহের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে। সবাই খুব ভালো থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।